সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, অগ্রহায়ণের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজন মালায় থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক আবৃত্তি শিল্পী ফারুক ফয়সালের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার রোকেয়া শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার চিত্র প্রদর্শনী ক্রোমাটিক ডিলিউশন। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 21 নভেম্বর পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 27 নভেম্বর পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী প্রকৃতির সাথে সংস্কৃতি। প্রদর্শনী চলবে 19 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। জাতীয় প্রেস ক্লাবের ক্যান্টিন সহকারী আরিফুর রহমান সোহেলের 2টি কিডনি অকেজো হয়ে যাবার পথে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তাকে সুস্থ করে তুলতে হলে দ্রুত চিকিৎসা করাতে হবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য আরিফুর রহমান সোহেল দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। কিডনি রোগে আক্রান্ত আরিফুর রহমান সোহেলকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা আরিফুর রহমান সোহেল, সঞ্চয় হিসাব নম্বর 01011519019, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, প্রধান শাখা মতিঝিল, ঢাকা। বিকাশ নম্বর 01923738697। দেখছিলেন হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে জহিরুল আলমের উপস্থাপনায় ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 দেখবেন মেজবাউদ্দিন সুমনের রচনায়, নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। খুবই ভালো হয়। আপনারা তো ঠিক করেছেন যে আবির আসার সাথে সাথে পিতা কাটবেন আর ওকে ফুল দেবেন, তাই তো? আমি আর একটু বড় করে ভাবছি যে হল রুমে যদি আমরা একটা কনফারেন্স করি আর আমরা দুপুরবেলায় অফিসে সবাই মিলে যদি একসাথে লাঞ্চ করি কেমন হবে? তাহলে তো খুবই ভালো হয়, খুবই ভালো হয়। ঠিক আছে, এক সেকেন্ড। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি। তুই কিছু বাসা থেকে খাবার দাবার নিয়ে যা, কি দেখ ওনাকে একটু ম্যানেজ করা যায় কিনা, মনে হয় ওনার মনটা গলে যাবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বাইরে আছে, খাবার দাবার নিয়ে যা। তুমি যাও, একটু হাসি দাও। আমার হাসি ভালো না, তোর হাসি বেশি সুন্দর, জানা প্লিজ। রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। সোহা, কি খবর তোর? কক্সবাজার মিশন কত দূর? এই তো প্রসেস চলছে স্যার। তোর কত দূর? আমরা অনেক দূর চলে আসছি, টোটাল 7টা মেয়ে আর 10টা ছেলে যাব। অবশ্য সংখ্যা বাড়লে বাড়তে পারে। আমরা মেয়েরা মেয়েরা ঠিক ছিলাম, ছেলে আসলো কোত্থেকে? উফ, তোর বয়ফ্রেন্ডের তো কি হয়েছে? আমাদের কি বয়ফ্রেন্ড নাই? আর এত দূর যাবো, একটা সিকিউরিটির ব্যাপার আছে না, লাইক মেন্টালি বল আর ফাইন্যান্সিয়ালি বল, হেল্প হবে, পুরো স্কিন প্রোটেকশন আর কি। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয়
প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও আবৃত্তি শিল্পী ফারুক ফয়সাল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আর আপনাকে পেয়ে তো অবশ্যই অনেক ভালো লাগছে, যেহেতু এতদিন পর দেশে এসেছেন এবং সম্প্রতি আরও একটি বই পেতে যাচ্ছি। এর মধ্যে তো অনেকগুলি বই আপনার কাছ থেকে আমরা পেয়েছি, তো যে বইটি প্রকাশ পেতে যাচ্ছে এবারের বইমেলায় সেই বইটি সম্পর্কে একটু শুনে নিই। এটি একটি কবিতার বই, আমার প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থ হতে যাচ্ছে, তো নাম সীমানাহীন স্বপ্নেরা। আচ্ছা। বিভিন্ন বিষয়ে কবিতা আছে, আন্তর্জাতিকতাবাদ আছে, আমাদের দেশীয় প্রেক্ষাপটের কথা আছে, শ্রেণীর কথা আছে, বিভিন্ন বিষয়ে নানান কবিতা। মূলত মানুষের সংগ্রাম পড়া, মানুষকে জেগে ওঠার গল্প, মানুষ আশাবাদের কথা, এই জন্য এটার নাম সীমানাহীন স্বপ্নেরা। বাহ, নামটি অদ্ভুত সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলছিলেন যে বিষয়বস্তুগুলো একটু অন্যরকম, তো বিষয়বস্তুগুলো সম্পর্কে একটু শুনি যে কেমন ধরনের বিষয়বস্তুগুলোকে প্রাধান্য দিয়ে কবিতাগুলোকে বেছে নিয়েছেন। যেমন ধরুন প্রথম কবিতাটা বিপন্ন বিশ্ব নাগরিক, একজন বিশ্ব নাগরিক। আজকে আমরা সবাই গ্লোবালাইজেশনের কবলে পড়ে গেছি, দৌড়াচ্ছি ছুটছি, তো এদের এই যে বিশ্ব নাগরিক, তার যে কিছু সমস্যা, সেটা তার মানসিক কষ্ট, এটা ওখানে ফুটে উঠেছে। এই যে 24টা কবিতা এই বইয়ে স্থান পেয়েছে, তো এই বইকে উদ্দেশ্য করেই কি লেখাগুলো হয়েছিল, নাকি লিখতে লিখতে মনে মনে হয়েছে যে একটি বই করা দরকার? লিখতে লিখতে যখন কবিতাগুলো দাঁড়িয়ে গেল, তখন ভাবলাম দেশে যখন যাচ্ছি তো ওদের কাছে দিয়ে আসি একটা বই, বইমেলায় আসুক কবিতার। আচ্ছা, এই বইগুলো ছাড়া তো আরও অনেকগুলি বই ছিল, সেই বইগুলো সম্পর্কে একটু শুনি। আমার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ, অসুস্থ সমাজ প্রাসঙ্গিক ভাবনা। এটা 1996 সালে প্রকাশিত হয়েছে। এটা মূলত আমাদের চারিদিকের যে অস্থিরতা, এটা এই বিষয়ে নানারকম নানা প্রবন্ধ ওখানে আছে। সমাজটা অসুস্থ হয়ে যাচ্ছে, তাকে কীভাবে আমাদের সুস্থতার কাছে যেতে হবে, কেন যেতে হবে, এটা ওখানে আছে। এরপরে প্রকাশিত হয়েছে একটি উপন্যাস, এটি নতুন প্রাণের চর, চর জেগে উঠছে, লোকালয় নষ্ট হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে মানুষের আশা স্বপ্ন, আবার নতুন করে মানুষ স্বপ্ন বুনতে শুরু করছে কোথাও, নতুন চর জেগে উঠছে, তাকে কেন্দ্র করে মানুষের স্বপ্ন জাগছে, এরকম একটি গল্প নতুন প্রাণের চর উপন্যাস। তৃতীয় গ্রন্থটা এটি একটি প্রবন্ধ গ্রন্থ, এটিও নানান বিষয়ে বিভিন্ন রকম বিষয়ের মধ্যে আছে, সমাজে নানা অসঙ্গতি আছে, বিভিন্ন রকম সংকটের কথা আছে, সমাধানের ইঙ্গিত আছে, আমাদের সম্ভাবনার কথা আছে, এসব নিয়েই। যে প্রবন্ধগুলির কথা বলছিলেন সেগুলো কি কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে? বিশেষ করে এগুলি নিউ ইয়র্কের বাঙালি পত্রিকায় বেশিরভাগই প্রকাশিত, তাছাড়া অন্য অন্য জায়গায় এগুলো প্রকাশিত হয়েছে অনেকটা। আব্রাহাম লিঙ্কন একজন মহান নেতা, লিঙ্কন একটি অসাধারণ চলচ্চিত্র, এটা লিঙ্কন চলচ্চিত্র দেখবার পর থেকে মাথায় এসছে যে লিঙ্কন চলচ্চিত্র মানুষের দেখবার দরকার, কেন দাসপ্রথা বিলুপ্তির ব্যাপারটা কীভাবে উঠে এসছে, কতটা সংগ্রাম ছিল এই প্রথা তুলে আনতে, মানে এটাকে সমাজ থেকে এই ক্ষতটা সারতে, সরিয়ে ফেলতে, সেটা ওখানে আছে। এরকম চলচ্চিত্র বিষয়ে, মনের মানুষ লালনের দর্শনের কথা সেখানে আছে, এরকম বিভিন্ন বিষয়ে প্রবন্ধ আছে। আর এর বাইরে একটি সম্পাদিত গ্রন্থ আছে, হাসান ফেরদৌস, ইকবাল হাসান ও আমি, আমরা যৌথভাবে সম্পাদনা করেছি, গ্রন্থটির নাম স্বনির্বাচিত। যারা বাংলাদেশেও প্রতিষ্ঠিত এবং ওদেশেও প্রবাসী লেখক এবং প্রবাসী থাকেন এখন, কিন্তু একসময় বাংলাদেশে তারা ছিলেন। সম্পাদিত যে গ্রন্থটার কথা বলছিলেন সেখানে তো অনেকজন লেখকের লেখা এখানে স্থান পেয়েছে, তো আসলে বিষয়বস্তুটা কী ছিল, প্রত্যেক লেখকের বিষয়বস্তু কি একই ছিল? আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা যে প্রতি বছর হয়, সেটাকে সামনে রেখেই সমগ্র আমেরিকায়, উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী লেখক যারা আছেন, যারা এর বাইরেও আছেন, মোটামুটি সবাই যারা বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত, এদের সবার লেখা ওদের নিজেদের নির্বাচন, প্রতিজন লেখকের তার বিবেচনায় শ্রেষ্ঠ গল্প বা প্রবন্ধ কোনটি, কবিতা, এটাই এসছে, সেখান থেকে এটা সম্পাদিত সম্পাদনা করা হয়েছে। আপনি তো যে এত লেখালেখি করছেন, এই সুদূর প্রবাসে থেকেও বাংলা চর্চা করছেন এবং পাশাপাশি কিন্তু আবৃত্তি চর্চাও করা হচ্ছে, তো শুরুটা কিভাবে হয়েছিল, আবৃত্তি চর্চা দিয়ে না লেখালেখি দিয়ে?
শুরুটা লেখালেখি দিয়েই হয়েছে, তবে ছোটবেলায় আবৃত্তি করতাম, পরে এটার তেমন প্রচল ছিল না, আমি এটা নিয়ে খুব একটা সিরিয়াস কখনোই ছিলাম না। অনেক পরে এসে এটা আমেরিকায় গিয়ে এক সময় অনেক পরে আমার মনে হলো চারিদিকে যে আবৃত্তির অ্যালবাম হচ্ছে এগুলি মূলত মানে কয়েকজন কবির বা একজন কবির কিছু আবৃত্তিযোগ্য কবিতা নিয়ে আবৃত্তি করা হচ্ছে, জাস্ট কণ্ঠের খেলা। তো আমি মনে করলাম এটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায় কি না, সেজন্য একটু অন্য ধারার প্রয়াস নিলাম যে 45-50 বছর বয়স যাদের, তারা যেমন করে বাংলাদেশটাকে দেখেছে বা তাদের সঙ্গে মানে কবিতার সঙ্গে সঙ্গে যেভাবে তারা বেড়ে উঠেছে ওই কবিতাগুলো নিয়ে, তো এই কবিতাগুলোকে গ্রন্থিত করে কথামালা দিয়ে সাজিয়ে যে একটা সময়কে আমি ধারণ করার চেষ্টা করলাম। এটার কবিতার শরীর বেয়ে 2007 সালে এটা প্রকাশিত হয়েছে। এটা আমেরিকাতে 3M স্টুডিও ওরা করেছে, পরে এটা বাংলাদেশে করেছেন সুরের মেলা। আবার এর বেশ কিছু গ্যাপ দিয়ে আরেকটা সময় এসে 2009 আরও একটি কবিতা অ্যালবাম প্রকাশিত হয় কালের অমৃতধারা। তো এই অ্যালবামটা একটু বিশেষ, এটা একটু অন্য ধরনের, এটা অনেকটাই গুরুত্বের দাবিদার। সেটা হচ্ছে বাংলা ভাষার শুরু থেকে চর্যাপদ থেকে, চর্যাপদে লুই পা কান্নপা এদের সব যে পদগুলি আছে চর্যার, সেই চর্যাপদ থেকে আজকের উত্তরাধুনিক কবিতা, এই যে বাংলা কবিতার যে একটা লম্বা পথ পরিভ্রমণ প্রায় 1200-1250 বছরের বাংলা কবিতার ইতিহাসটা এটা এখানে আছে। এই যে এতগুলো বছরে তো অসংখ্য কবিতা ছিল, সেখান থেকে কম সংখ্যক কিছু কবিতা নিয়ে একটি অ্যালবাম সাজানো, এটা কিভাবে সম্ভব হলো এই কাজটি? এটি অবশ্যই সম্পাদন করতে হয়েছে, চিন্তা করতে হয়েছে, সব কবিতা তো ধারণ করা সম্ভব নয়। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ কবিতা, সবগুলি গুরুত্বপূর্ণ, এর বাইরে অনেকেই উৎকর্ষ কবিতা আছে, অনেক বড় বড় কবি ছিলেন, কিন্তু সবাইকে তো এখানে আমরা স্থান করে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। একটা ধারণা তৈরি করবার জন্য যে ওই সময়টাকে বাংলা কবিতা ধারণ করবার একটা প্রয়াস ছিল যে এই সময়টাকে আমরা 1250 বছরকে একটা জায়গায় নিয়ে আসবো। তো বেছে বেছে আবার এ ধরনেরও চিন্তা ছিল যে যাতে সময়টা বেশি পাওয়া যায়, ছোট কবিতা বেছে নেওয়া হয়েছে, মানসম্পন্ন কবিতা বেছে নেওয়া হয়েছে, আবার বৈচিত্র্যের কথাও চিন্তা করা হয়েছে, এসব মিলিয়েই একটা মানে মোটামুটিভাবে একটা জায়গা আসা গেছে। কথা বলতে অনেক ভালো লাগছিল, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটি আবৃত্তি দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই। কোন আবৃত্তিটি শুনবো আমরা এখন? আমি যে কবিতাটি পড়ছি, কবিতাটির শিরোনাম ছবি, আবু হেনা মুস্তফা কামালের লেখা। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনও অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো। শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো আবৃত্তিটি শুনে। আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, NTV-র সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এ প্রত্যাশায় শেষ করছি আমাদের অনুষ্ঠান। শুভরাত্রি।